হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য বড় একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে একটা ফাটিয়ে নিচ্ছি নারকেল। নারকেলের আমি ওটার থেকে দুধটা বার করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে কিন্তু আমি এই গলদা চিংড়িটাকে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে। তারপরে সাইডে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি গলদা চিংড়িটা দিয়ে দিচ্ছি। গলদা চিংড়িটা বেশ বড় ছিল, 380 গ্রাম মতো। দেখতে যতটা ছোটো লাগছে ততটা না, অনেকটা বড় ছিল। এর দাঁড়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন। ভালোভাবে চিংড়িটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছেন। ভাজা হয়ে গেলে আবারও একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে প্লেন করা আমি তৈরি করেছিলাম মশলাটা, সেই মশলাটা এটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে ফ্রাই করে নিতে হবে এই স্পাইসেসগুলোকে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তারপরে আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আছে দেওয়া ব্লেন্ডারের মধ্যে, এই জন্য আমি লঙ্কাটা কিন্তু এখন ইউজ করলাম না। এরপর কিন্তু আমি যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটাকেও দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। ভালো করে কষালে কিন্তু এই গ্রেভিটা দুর্দান্ত হবে খেতে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। এবার আমি গলদা চিংড়িটা দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। এই গ্রেভির মধ্যে চিংড়িটাকে এপিট ওপিট করে দিয়ে ভালো করে আবারও 3-4 মিনিট আমি ভালো করে কুক করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার গলদা চিংড়িটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্রেভিটা বেশ থিক হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক